যৌক্তিক আন্দোলনের প্রতি সরকার সহনশীল তাদের বিষয়টি প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আদালতের সিদ্ধান্তের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে বাংলাদেশে কোঠা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ সংস্থাটি বলছে আন্দোলনকে ঘিরে বাংলাদেশে চলমান ঘটনা প্রবাহ সম্পর্কে জাতিসংঘ অবগত সহিংস হামলা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে বৈশ্বিক এই সংস্থাটি জাতিসংঘ আরও বলছে মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার আছে এবং সরকারকে সেই অধিকার রক্ষা করতে হবে একই সঙ্গে বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ জাতিসংঘ উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ের মহাসচিব অ্যান্থিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব মন্তব্য করেন যৌক্তিক আন্দোলনের প্রতি সরকার সহনশীল তাদের প্রতিটি প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আদালতের সিদ্ধান্তের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে সকলের যৌক্তিক দাবি তার বিবেচনা রয়েছে আমরা আন্দোলনকার আইডি পাশে সর্বোচ্চ আদালতের নির্ধারিত তারিখে শুনানির জন্য অপেক্ষা